কুকুর বাছাইয়ের ক্ষেত্রে খেয়াল রাখুন। ব্যবস্থাপনা সুবিধার জন্য আয়তকার পুকুর বাছাই করুন। 100% বেশি আয়তনের পুকুর মাছ চাষের জন্য বাছাই করবেন না। পুকুরে পানির গুণাগুণ ও পরিমাণ ঠিক রাখার জন্য পুকুরের তলায় এবং উপরের দিকে আলাদা পাইপ দিয়ে পানি প্রবেশ ও বের করার ব্যবস্থা রাখুন। পুকুরে প্রয়োজন মতো পানি প্রবেশ করানোর জন্য সেচ দেওয়ার সহজ ব্যবস্থা রাখুন। যে যে কারণে পুকুর মাছ চাষের অনুপযোগী হতে পারে, অপরিকল্পিতভাবে দীর্ঘদিন মাছ চাষ করা হলে, যথাযথ ব্যবস্থাপনার অভাবে, পুকুরের চারপাশে ঝোপঝাড় হলে, পুকুরের পাড় ভেঙে গেলে বা দুর্বল হলে, পচা পাতা, ফুল, ফল ইত্যাদি পড়ে পানির গুণাগুণ নষ্ট হলে, জলজ শ্যাওলা ও আগাছার উপদ্রব হলে, পুকুরের তলদেশে অতিরিক্ত পলি বা জৈব পদার্থ জমে পুকুর ভরাট হলে, পুকুর সংস্কারের সময়। পুকুর সংস্কারের উপযুক্ত সময় শুকনো মৌসুম। গ্রীষ্মকালে পুকুর সংস্কার করলে পানি সেচে পুকুর শুকাতে হবে। কিভাবে পুকুর সংস্কার করা যায়? পুকুরের পাড়ে ঝোপঝাড় হলে অথবা বড় গাছের ডাল পুকুরের উপর পর্যন্ত বিস্তৃত হলে সেগুলোকে কেটে সরিয়ে ফেলতে হবে। পুকুরে যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে তা নিশ্চিত করতে হবে। অযত্ন বা বন্যার কারণে পুকুরের পাড় ভেঙে গেলে তা মেরামত করতে হবে। বন্যার পানি রোধ করার জন্য পুকুরের পাড় উঁচু করে বেঁধে দিতে হবে। জলজ আগাছা ও শ্যাওলা রাসায়নিক ও জৈবিক উপায়ে দমন করতে হবে। পুকুরের তলদেশের অতিরিক্ত কাদা সরিয়ে ফেলতে হবে। রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ কোনগুলো? শোল, বোয়াল, চিতল, ফলি, বাইল্লা, এগুলো সবই রাক্ষসে মাছ। মলা, চাপিলা, পুটি, চান্দা, বৈচা, এগুলো অপ্রয়োজনীয় মাছ। রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ কেন দূর করতে হবে? রাক্ষসে মাছ চাষকৃত মাছের পোনাকে খেয়ে ফেলে। অপ্রয়োজনীয় মাছ চাষকৃত মাছের খাবার খেয়ে ফেলে। এ সমস্ত মাছ পুকুরে রোগ ছড়াতে পারে, মাছের ফলন কমে যায়। রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ কিভাবে দূর করবেন? রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ দূর করতে পুকুর শুকানো সবচেয়ে ভালো উপায়। তবে পুকুর শুকানো সম্ভব না হলে বিষ প্রয়োগ করতে পারেন। পুকুর শুকাতে প্রথমে পুকুরের পানি সেচে ফেলুন। পানি সেচে ফেলতে প্রয়োজনের অগভীর নলকূপ স্থাপন করতে পারেন। পুকুরের তলায় ফাটল ধরা পর্যন্ত অপেক্ষা করুন। শুকানোর পর পুকুরের তলা অসমান থাকলে তা কেটে সমান করে দিন। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে 100 থেকে 120 গ্রাম রোটেনন বিষ প্রয়োগ করে রাক্ষসে ও অপ্রয়োজনীয় মাছ দূর করুন। পুকুরে রোটেনন বিষ প্রয়োগ পদ্ধতি।
প্রয়োজনীয় পরিমাণ রোটেনন পাউডার একটি বালতি কিংবা পাত্রে নিন। এরপর ধীরে ধীরে পানি মিশিয়ে প্রথমে কাই তৈরি করুন। তৈরি করা কাই তিন ভাগে ভাগ করুন। এর এক ভাগ দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। বাকি দুই ভাগ কাইয়ের সাথে অতিরিক্ত পানিতে মিশিয়ে তরল করে নিন। ছোট ছোট বলগুলো পুকুরের পানিতে বিভিন্ন স্থানে সমানভাবে ছিটিয়ে দিন। একই সাথে তরল রোটেননও সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিন। এরপর জাল টেনে পুকুরের পানি ওলট পালট করে দিন, যাতে রোটেনন পানিতে ভালোভাবে মিশে যায়। 30 মিনিট পর অপ্রয়োজনীয় মাছ থাকলে ভাসতে শুরু করবে। জাল টেনে মাছগুলো তুলে ফেলুন। বিষ ব্যবহারে সতর্কতা। বিষ মেশানো এবং ছিটানোর সময় নাক মুখ গামছা দিয়ে বেঁধে নিন। বিষ অবশ্যই বাতাসের অনুকূলে ছিটাবেন। বিষ প্রয়োগে মৃত মাছ খাবেন না। বিষ ব্যবহারের পর পুকুরের পানি গৃহস্থালী কাজে ব্যবহার করবেন না। বিষ গুলানো পাত্র ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। বিষ অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। পুকুর মেরামত। পুকুরের চারপাশ পরীক্ষা করুন। পুকুরের পাড়ে কোনো ফাটল থাকলে মাটি দিয়ে ভরাট করে দিন। পুকুরের পাড় মাটি দিয়ে এমনভাবে উঁচু ও মজবুত করুন, যাতে বাইরে থেকে পানি কিংবা অনাকাঙ্ক্ষিত প্রাণী ঢুকতে না পারে। প্রয়োজন হলে পুকুরের চারিপাশে মশারির জালের বেড়া দিয়ে অনাকাঙ্ক্ষিত প্রাণীর প্রবেশ বন্ধ করুন। পুকুরের চারপাশে গাছপালা ও আবর্জনা পরিষ্কার করুন, কারণ গাছপালার পাতা ও আবর্জনা পুকুরে পড়ে পচে গিয়ে পানি নষ্ট করে। গাছপালা পুকুরে ছায়া তৈরি করে এবং আলো বাতাস ঢুকতে বাধা দেয়। পুকুরে পচা কাদা থাকলে তা উঠিয়ে ফেলুন, কারণ পচা কাদার ভিতর বিভিন্ন রোগ জীবাণু এবং ক্ষতিকর পদার্থ থাকে, যা মাছের জন্য ক্ষতিকর। পুকুর শুকানোর পর সম্ভব হলে তলায় হাল চাষ দিন, ফলে মাটির বাঁধন আলগা হবে এবং সূর্যের আলো ও বাতাস মাটির গভীরে প্রবেশ করে পুষ্টিগুণ বৃদ্ধি করবে। পুকুরের তলা অসমান থাকলে তা সমান করে দিন। চুন প্রয়োগ। পুকুরে চুন দিলে মাটি ও পানির অম্লতা দূর হয়, সারের কার্যকারিতা বাড়ে এবং পানি পরিষ্কার হয়। পুকুর শুকানোর 2-3 দিন পর অথবা বিষ প্রয়োগের 7-8 দিন পর পুকুরের প্রতি শতাংশে 1 কেজি করে চুন দিতে পারেন। পুকুর শুকানোর পর চুন দেওয়ার উপায়। প্রথমে পরিমাণ মতো চুন একটি বস্তার মধ্যে নিয়ে গুঁড়া করুন। গুঁড়া চুন সরাসরি পুকুরের তলা এবং পাড়ে সমানভাবে ছিটিয়ে দিন। পুকুরের পানি থাকলে চুন দেওয়ার উপায়। মাটির চারি বা ড্রামে পরিমাণ মতো চুন আগের দিন ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভেজানো চুন ভালোভাবে গুলিয়ে নিন। এরপর পাড়সহ সারা পুকুরে ছিটিয়ে দিন। চুন প্রয়োগের সময় সতর্কতা। চুন গুঁড়া করা, ভেজানো এবং পুকুরে ছিটানোর সময় নাক মুখ গামছা দিয়ে বেঁধে নিন। চুন সবসময় বাতাসের অনুকূলে ছিটাবেন। কড়া রৌদ্রে চুন বেশি কাজ করে, তাই এরকম সময় পুকুরে চুন ছিটাবেন। প্লাস্টিকের বালতিতে চুন গুলাবেন না এবং চুন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। পুকুরের পানি ভরাট করা। চুন দেওয়ার 2-3 দিন পর শুকনো কিংবা পানিসহ পুকুরে নতুন পানি প্রবেশ করাতে পারেন। পানির গভীরতা 4 থেকে 6 ফুট পর্যন্ত পাওয়া আবশ্যক। পানি প্রবেশের সময় যেন কোনো রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ এবং অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে
সেদিকে খেয়াল রাখুন। সার প্রয়োগ। পুকুরে পানির পুষ্টি হিসাবে প্রাকৃতিক খাবার তৈরি ও বৃদ্ধি এবং মাছের ভালো ফলনের জন্য সার প্রয়োগ করা হয়। পুকুরে পানি ভরাটের 3-4 দিনের মধ্যে সার প্রয়োগ করতে হবে। পুকুরে কি সার দেয়া যায়? পুকুরে সার হিসাবে জৈব সার, গোবর অথবা কম্পোস্ট অথবা হাঁস মুরগির বিষ্ঠা এবং অজৈব সার হিসাবে ইউরিয়া ও টিএসপি ব্যবহার করা যায়। প্রতি শতাংশে 5-7 কেজি গোবর অথবা 8-10 কেজি কম্পোস্ট অথবা 3-5 কেজি হাঁস মুরগির বিষ্ঠা এবং 150-200 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি প্রয়োগ করুন। সার দেবার উপায়। প্রয়োজনীয় পরিমাণ জৈব ও অজৈব সার একত্রে পাত্রের মধ্যে 3 গুণ পানিতে গুলিয়ে 12-24 ঘন্টা রেখে দিন। এরপর গুলানো মিশ্র সার সমানভাবে সমস্ত পুকুরে ছিটিয়ে দিন। সার দেয়ার 5-7 দিন পর এবং পুকুরে মাছের পোনা ছাড়ার আগে প্রাকৃতিক খাবার সঠিক পরিমাণে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে নিন। সার দেওয়ার সময় সতর্কতা। মেঘলা অথবা বৃষ্টির দিনে সার প্রয়োগ করবেন না। অতিরিক্ত সার কখনোই প্রয়োগ করবেন না। প্রাকৃতিক খাবার পরীক্ষা। পুকুরে সার দেওয়ার পর 5-7 দিন পর এবং মাছের পোনা ছাড়ার আগে প্রাকৃতিক খাবার সঠিক পরিমাণে তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে নিন। সূর্য ওঠার পর সকাল 11-12 দিকে প্রাকৃতিক খাবারের পরিমাণ পরীক্ষা করুন। কিভাবে করবেন? একটি স্বচ্ছ কাচের গ্লাসে পুকুর থেকে পানি তুলুন। গ্লাস প্রতি পানিতে যদি 5-10টি পরিমাণ ক্ষুদ্র প্রাণীকণা দেখা যায় তাহলে বুঝবেন যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ ঠিক আছে। আবার পুকুরে পানির রং দেখেও প্রাকৃতিক খাবারের পরিমাণ বোঝা যায়। এক্ষেত্রে নিজের হাত কনুই পর্যন্ত পুকুরের পানিতে ডুবিয়ে হাতের তালু পরীক্ষা করুন। পানির রং বাদামি সবুজ কিংবা লালচে সবুজ হলে এবং একই সাথে হাতের তালু দেখা না গেলে বুঝবেন যে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ ঠিক আছে। পানির বিষাক্ততা পরীক্ষা। পুকুরে পোনা ছাড়ার 1-2 দিন আগে অবশ্যই পানিতে কোনো বিষক্রিয়া আছে কিনা পরীক্ষা করে নিন। বিষাক্ততা পরীক্ষার জন্য পুকুরে একটি হাপা টাঙিয়ে তার মধ্যে 10-15টি পোনা ছেড়ে 1 দিন দেখুন। যদি পোনা মারা না যায় তবে বুঝতে হবে যে পানির বিষক্রিয়া কেটে গেছে। এ অবস্থায় পোনা ছাড়া যাবে। যদি পোনা মারা যায় তাহলে বুঝবেন যে পানিতে এখনও বিষক্রিয়া আছে, অতএব পুকুরে পানি ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।